তোকে কে একে একে হাক দিতে বলেছিল? আমাকে বলতে পারতিস? তোর হাকার জল নিয়ে আসতে পারতাম আমি। দেখলি তো, একা একা হাক দিয়ে গিয়ে জলের উপরে পা পিছলে পড়ে গেলি। মা, আমি একা একা হাক দিয়ে যাইনি, আমার সাথে আকাশ গেছিল। যেই হাকাটা বেরাচ্ছিল সেই একলা তিনি আমাকে ট্যাঙ্কিতে ফেলে দিয়েছে, তাই আমার মাথায় চোট লেগেছে মা। চিন্তা করো না, তোমার পুঁদে একটা ইঞ্জেকশন দেবো, তোমার হাকা ঠিক হয়ে যাবে। ও, আর একটা কথা, দাঁড়াও। এটা একটা ব্ল্যাঙ্ক বাংলা চেক, সুস্থ হয়ে যাওয়ার পরে আমার কাউন্টার থেকে নিয়ে নেবে, পুরো হাগা ক্লিয়ার হয়ে যাবে। আপনি সুইসাইড করতে গিয়েছিলেন কেন? হ্যাঁ, আরে বল বল, কেন সুইসাইড করতে গেছিলিস বল না, হাগা বন্ধ হয়ে গেছে তো। কালকে রাতে বিয়ার খেয়ে তোর হাগা বন্ধ হয়ে গেছে বল। এটা কি মাতাল রে, বিয়ার খেয়ে হাগা বন্ধ হয়ে যায়? আগে ভালো করে বিয়ার খাওয়া ছেড়ে বাংলা খাওয়া ধর, তবে তোর হাগা ক্লিয়ার। আরে দাঁড়ান দাঁড়ান, আচ্ছা বলুন তো, একটা সাধারণ মানুষ কতক্ষণ হাগা চেপে রাখতে পারে? আজকাল মোটামুটি 200 বছর। 200 বছর? দেখ, একদিন হাগা বন্ধ হয়ে গেছে বলে তুই সুইসাইড করতে যাচ্ছিস, আর ও 200 বছর হাগা চেপে রাখতে পারে।